আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব অপরাজিতা গাছের বনসাই বানাতে হলে কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে, কি কি পদ্ধতি অনুসরণ করলে এই অপরাজিতা গাছকে সুন্দরভাবে বনসাইয়ের রূপ দিতে পারবেন। অপরাজিতা গাছের বনসাই বানাতে হলে কি কি করতে হবে একদম শুরু থেকে বলবো এবং খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, যাতে ভিডিওটা খুব ছোট্ট করে করতে পারি। তো প্রথমে বলবো অপরাজিতা গাছ বসানোর জন্য আমরা যে মাটিটা প্রস্তুত করব একদম ওয়েল ড্রেন সয়েল নিতে হবে। দরকার হলে সেই মাটির সাথে অল্প একটু বালির যে নুড়ি পাথর হয়, ছোট ছোট নুড়ি পাথর, এরকম ছোট্ট নুড়ি পাথর একটু মাটির মধ্যে মিশিয়ে নিলে মাটিটা ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়ে যায়। মাটির মধ্যে জল দিলেই জল খুব সহজে বেরিয়ে যাবে, এরকম ধরনের মাটি প্রস্তুত করতে হবে। আর দ্বিতীয়ত যেটা বলবো, যারা নতুন গাছ করছেন, খুব বেশি অভিজ্ঞতা নেই, তো তাদের জন্য বলবো এই অপরাজিতা গাছের বনসাই বানাতে হলে গাছটাকে খুব বেশি রিপোর্টিং করার দরকার নেই, কারণ অপরাজিতা গাছের বনসাই বানাতে হলে 7-8 ইঞ্চি সাইজের টব হলেই হবে। তবে কেউ যদি বড় সাইজের বনসাই বানাতে চান সেক্ষেত্রে টবটা একটু অবশ্যই বড় নিতে হবে। আর একটা কথা, এই অপরাজিতা গাছ রিপোর্টিং করার সময় যদি খুব বেশি রুট প্রুইং করা হয় বা রুট ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই গাছটা মারা যেতে পারে, সেই জন্য রিপোর্টিং করার সময় সাবধানে করতে হবে যাতে খুব বেশি শিকড় না কেটে যায়। এটা আমি নতুন বাগানীদের জন্য বলছি, আর যারা অভিজ্ঞ লোক তাদের তো কোনো অসুবিধাই নেই। এবারে আসি এই গাছে খাবার কী ধরনের দিতে হবে। এই গাছে হাড়গুঁড়ো, নিমখোল, শিংকুচি এই সমস্ত খাবারগুলো দিলে গাছ খুব ভালো হবে। এছাড়া ব্যালেন্স NPK এই গাছে দেওয়া যেতে পারে। আর সরিষার খোল পচা জল যখন তখন দেওয়া উচিত নয়, বিশেষ করে বর্ষাকাল বা গরমের সময় এই গাছে খোল পচা না দেওয়াই ভালো। এবারে আসি এই অপরাজিতা গাছ কখন প্রুনিং করতে হবে। এই প্রুনিং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, প্রুনিংয়ের ওপরেই এই অপরাজিতা গাছ কেমন বনসাই হবে সেটা নির্ভর করবে। তো প্রথমে বলবো এই গাছটাকে, গাছে ইচ্ছা মতো গাছটাকে বাড়তে দিতে হবে, যেমন ফুল নেওয়ার দরকার সেরকমভাবে ফুল নিন। আর গাছে বীজ নেওয়ার ব্যাপারে বলি, গাছে দু একটা বীজ তো অবশ্যই নিতে হবে, তার কারণে বাইচান্স যদি কোনো কারণে গাছ মারা যায় তো আমরা এই বীজ থেকে চারা আগে থেকে বানিয়ে রাখতে পারবো, সেই জন্য আমরা দু একটি বীজ নিতেই পারি। তবে যদি প্রচুর পরিমাণে বীজ নেওয়া হয় গাছ থেকে সেক্ষেত্রে কিন্তু গাছে ফুলের সংখ্যা কমে যাবে। গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে গাছে বীজ হতে দেওয়া যাবে না। এবারে গাছটা যখন অনেক বড় হয়ে যাবে, এরকম এলোমেলোভাবে বেড়ে যাবে, তখন গাছটাকে একটা শেপ দেওয়ার জন্য আমরা প্রুনিং করব। এটা নিজেদের ইচ্ছা মতো যেমন গাছের শেপ রাখতে চান সেইভাবে প্রুনিং করে দেবেন, এরকম কোনো নিয়ম নেই যে এতটা এ করতে হবে। আর যে শুকনো ডালগুলো থাকবে সেগুলো অবশ্যই একটু কেটে দিয়ে ফেলতে হবে, না হলে গাছের সৌন্দর্য নষ্ট হবে। দেখুন এইভাবে আমি গাছটাকে প্রুনিং করে দিলাম। গাছটা সম্পূর্ণ প্রুনিং করা হয়ে গেছে, যতটুকু আমার প্রয়োজন ছিল সেই মতো প্রুনিং করে দিয়েছি। দেখুন গাছের শেপটা এখন এইরকম দাঁড়িয়েছে।